আপনাকে বাবা বলে খাজা বাবার নামই বাবা বলে সন্দীপে কথা হইলো না সন্দীপটি কথা হইলো না আসসালামু আলাইকুম তো প্রিয় দর্শক আপনি যদি মুসলমান হয়ে থাকি তো আমার একটি রিকোয়েস্ট আজকের ভিডিও আপনি সম্পূর্ণ না দেখে এ যাবেন না কি যদি যান তাহলে একদম সরাসরি কিন্তু আল্লাহফা কিন্তু আপনার উপর খারাপ পাবো আর কি যাই হোক তো বেশি কথা বলবো না ভিডিও লম্বা করবো না আজকে তো আজকে আর মেন কি টপিকের উপরে আমি ভিডিও নিয়ে আসলাম আপনারা কিন্তু প্রথমে কিন্তু অল্প ভিডিও দেখাই কিন্তু বুঝতে পারছেন যে কি হইতে যাইতেছে মানে মেইন কথা হইলো জলেশ্বর বা বর্তমান সময় আর কি যে ট্রেন্ডিং আছে যেটা কি কি বলা হয় যে উরুষ মাজার ফকির বন্ড বাবা পীর বাবা তো এগুলার বর্তমান কি ট্রেন্ডিং আছে মানে বর্তমান ঠান্ডার সিজনে এগুলা মানে বেশি দেখা যায় আর কি তো যাই হোক এখন ঠান্ডা আছে ট্রেন্ডিং আছে জলেশ্বর মানে আজকে ধরে আর কি মানে আপ টু তেইশ তারিখ অব্দি ভিডিওটা বানাইতেছি তারিখ আমার জানা মতে আর কি একটা ভিডিও দেখলাম যে জলেশ্বরের প্রোগ্রাম আছে তো যাই হোক তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভিডিওটি বেশি 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 শেয়ার করে দিবেন যাতে আজকে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন আর কি যে আমি আসলে কি বলতে চাইতেছি আর সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ বাজু মন্তব্য কিন্তু করবেন না দেখেন দেখেন আপনারাই দেখেন এই মানুষগুলো এনে কি করতেছে আর কি বলবো আর কি আপনাকে তার বোঝানোর কোনো দরকার নাই তো আপনারা তো বুঝেন তো আপনারা ভিডিওটা দেখেন দেখে আপনারাই কমেন্ট করবেন যে এটা এরা কি করতেছে এটা কি ইসলামে জায়েজ আছে নাকি আমি আজকে একটা কথা বারবার বলবো ইসলামে জায়েজ আছে নাকি এই দেখেন এরা এনে কি করতেছে তো এগোরে কি এটা করা কি ঠিক এটা কি ইসলামিক জায়জ আছে নাকি তো এই ভণ্ডামি যে করতেছে এটা মানে ইসলামের দৃষ্টি থেকে মানে কত দূর যুক্তিপূর্ণ তো আপনারা কমেন্ট করবেন আর ভিডিওটা কিন্তু বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে এই ভিডিওর দ্বারা মানুষে কি হয় অল্প সতর্ক হইতে পারে মানে বহুত মানুষ আছে এই লাইনে চলে গেছে ভণ্ডামি যেটা বলে ভণ্ডামি আমার বেশি খারাপ লাগতেছে এই ছোট্ট বাচ্চাটার দিকে এই ছোট্ট বাচ্চাটা দেখেন এগো হাতে থাই থেকে কিন্তু এই এরা তো মানে গেছেই এরা কিন্তু গেছে কিন্তু এই বাচ্চাটারও কিন্তু সাথে নিয়ে গেতেছে আমি একটা কথা বুঝিনি আর কি যে মানুষ এই ডিজিটাল সময় এই ডিজিটাল যুগে এখনকার সময় মানুষ এরকম কিভাবে থাকতে পারে আর কি যে এখন মানুষ কিতাব পড়বো কিতাব পড়লে কোনটা মানে সঠিক বস্তু চিন্তা চর্চা করার একটা ই থাকে তো দেখা যাইতেছে কি এদের মানে আমরা সবাই কিন্তু কম বেশি জানি যে নারীদের পর্দা করা কিন্তু এটা এটা কি কি অবস্থা এরা মানে কোন ফরস আদায় করতেছে আমি কিন্তু কিছু বুঝতে পারতেছি না একদম এই মহিলা পুরুষ একদম মিক্স ভাবে কোনো মানে দুলাই মাটি অন্ধকারের কি বলবো আর কি কিছু দেখা যাইতেছে না আরকি তো আপনারাই কমেন্ট করেন আর কি যে এগুলো কি বল চান আপনারা আপনাকে সুযোগ দেওয়া হইলো যে আপনারা কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে এদের বিষয়ে আপনারা কি মন্তব্য দিতে চান এই যে দেখতেছেন মহিলা পুরুষ এত ভিড় কি বলবো আর কি এদের সে তো দেখি যে হিন্দুরাই ভালো আছে মানে এরা মুসলমান মানুষ হইয়া মনে হয় কি লাগাইছে কি বলবো আর কি যে একটা মেলা মনে হয় মেলা পাচ্ছে আর কি এই যে আর একজন দেখেন আর কি আমাদের দাদার বয়সের বয়স জেঠার বয়সের বয়স তো এক পা কিন্তু অলরেডি কিন্তু কবরে চলে গেছে দেখেন কি কয় আর কি আল্লাহ আলহামদুলিল্লাহ সুরা বিসমিল্লাহির রহমানির রহিম

তাহলে তোমরে ভাত না চলবো আর এই জায়গায় যে আপনারা যে এত ভিড় দেখতেছেন এত মানুষ দেখতেছেন আমার তো মনে হয় যে এই জায়গা থেকে এইটটি নাইনটি মানুষ কিন্তু আপনার কলেমা শুদ্ধ বলতে পারবো না আর সুরা ফাতে এখন মানে ইসলামিক যেটা মানে বেসিক বস্তু আর কি আমি একটা অনুমান করলাম আর কি যে এরা কিন্তু ফেল হব মানে এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মানুষ কিন্তু ফেল হব না 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 আমি সেকেন্ড টাইম ধরি

একটা মরার কথা চিন্তা করে যে একদিন মরা লাগবো তো এত বছর বয়স হয়ে গেছে যেমন কি দেখেন এই জায়গায় ম্যাক্সিমাম মানুষ কিন্তু ধরেন ম্যাক্সিমাম মানুষটা আছে ফিফটি প্লাস বয়সের মানুষ কিন্তু তো দেখেন এবারে কোন সময় ডাক এসে যাব কিন্তু মৃত্যু তো সবারই মরা লাগবো কার কখন আসে কিন্তু যাই হোক যেটা জেনারেলি হয়ে থাকে যে মানে ফিফটি প্লাস বা সিক্সটি থেকে সেভেন্টির ভেতরেই কিন্তু মানুষ বেশি মারা যায় আর কি তো এদের কিন্তু সেই সময়টা কিন্তু আইসা পড়ছে তো এদের কিন্তু এখন কিন্তু কিছু ভালো চিন্তা করার উচিত আর কি একটা কথা কিন্তু এটা সাধারণ নলেজ যার আছে মানে সাধারণ জ্ঞান যার আছে দেখেন দেখা দেখা বস্তুটা মানে আপনি দেখতাছেন যে পায়খানা আছে এই জায়গায় এটা তো সবাই বলবো একটা বাচ্চাও বলবো যে এটা পায়খানা এটা খারাপ বস্তু এটা কিন্তু সবাই কিন্তু বলবো যে খারাপ বস্তু তো এই খারাপটার দিকে আপনি কেন যাবেন আপনার কি সাধারণ সাধারণ কি জ্ঞান নাই নাকি যে এটা দেখা যাচ্ছে যে এটা একটা খারাপ বস্তু দেখাই যাইতেছে এটা কিন্তু ইসলামে জায়েজ নাই এগুলো বস্তু জায়েজ নাই পর্দার খিলাপ হইতেছে এই জায়গায় কি হইতেছে গান বাজনা ইসলামে নিষিদ্ধ কিন্তু এগুলা ওই জায়গায় চলতেছে মানে এটা সাধারণ বস্তু হয়ে গেছে তো যাই হোক তো আমি আর কিছু বেশি বলতে চাই না তো আপনাদের কি মন্তব্য আছে মানে আজকের ভিডিও আমি জানি বহুত মানুষ আজকে আমার উপরে কিন্তু রাগ করব ক্রোধ করে দিয়ে আছে মানে সামনে যদি পাই কি যে করব আমি তো বলতে পারি না তো বহুতে কিন্তু খারাপ পাবো আর কি তো যাই হোক খারাপ মনে করবেন না তো আমি আজকে বেশি কিছু বলবো না আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক পথে চলার জন্য তৌফিক দান করুক সবাই বলুন আমিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হইতেছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আসসালামুকুম আ রহমতুল্লাহ আবরকাত